আসানসোলের রানীগঞ্জে নির্বাচনী প্রচারে অগ্নিমিত্রা সুকান্ত মজুমদার। আসানসোল উপনির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সকালে রানীগঞ্জে প্রচারে সুকান্ত মজুমদার। রানীগঞ্জের নূপুর গ্রাম থেকে সাহেবগঞ্জ পর্যন্ত নির্বাচনী প্রচারে উপস্থিত বহু মানুষ। এদিন নির্বাচনী প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, রাজ্যের পুলিশ প্রশাসনের ওপর আস্থা নেই, মহামান্য আদালতের নির্দেশ তাই প্রমাণ করছে, বারবার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিচ্ছেন। এর সঙ্গে তিনি এও বলেন, সংবাদ মাধ্যম তাদের কাজ করবে। মধ্যপ্রদেশের ঘটনা খুবই নিন্দনীয়। তিনি আরো বলেন, বিজেপি মানুষের সঙ্গে থাকেন, অগ্নিমিত্রা পাল সেলিব্রিটিদের মধ্যে পড়েন, তাও তিনি সেই জায়গায় না থেকে মানুষের সাথেই থাকে। এদিনের প্রচারে কর্মী সমর্থকদের উৎসাহ ছিল দেখার মতো, সাধারণ মানুষের ভিড় ও ছিল লক্ষণীয়। ভাদুশেখর তদন্তভার ইতিমধ্যে সিবিআইকে দিল এবং দুটো জায়গার লিঙ্ক পাওয়া গেল, কি বলবেন? দেখুন, আমরা আগেই বলেছিলাম, আমরা এই দাবি করেছিলাম যে এই তদন্তভার সিবিআইকে দেয়া হোক। আমরা এই স্বাগত, এই রায়কে স্বাগত জানাচ্ছি মহামান্য আদালতের। তার কারণ এই দুটো ঘটনা, বকটুই হত্যাকাণ্ড এবং এই ভাদুশেখের মার্ডার খুন, এই দুটোই পারস্পরিক অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং যে লার্জার কনস্পিরেসি বা বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে সব তরফ থেকেই, সেই লার্জার কনস্পিরেসি এবার খুঁজে বের করা যাবে। আমার বিশ্বাস সিবিআই খুঁজে বের করতে পারবে এই ভাদুশেখের হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার ফলে। সব ঘটনা তো সিবিআইকে দিচ্ছে মহামান্য আদালত, তাহলে কি রাজ্যের কি অবস্থা? কি দেখুন, মহামান্য আদালতের যে সিদ্ধান্ত পরপর হচ্ছে তা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা যারা সামলান, অর্থাৎ পুলিশ প্রশাসন, তাদের উপরে বিচার ব্যবস্থার কোনো কনফিডেন্স নেই, কোনো আত্মবিশ্বাস নেই। তো স্বাভাবিকভাবেই যে এই পুলিশ প্রশাসনের হাতে এই রাজ্য কতটা সুরক্ষিত, এই বিষয়টি কিন্তু প্রশ্নচিহ্নের সামনে পড়ছে বারবার। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।